আরব খান ওরফে রবিউল ইসলাম এখন কোথায় তা নিয়ে সাধারণের কৌতূহলের শেষ নেই। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে তার ফেসবুকে নতুন আইডি থেকে কখনো ইতালি আবার কখনো ফ্রান্স থেকে ক্ষণে ক্ষণে ভিডিও আপলোড হচ্ছে। গেল 15 মার্চ দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠান ঘিরে ক্রিকেটার সাকিব আল হাসান ও আরব খানকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সবখানেই ঝড় উঠে। সেই ঝড়ের গতিবেগ এখনও চলছে। তবে এর ফাঁকি আরব খান যে মানুষের চোখে ধুলা দিতে লুকোচুরি খেলছেন তা অনেকটাই স্পষ্ট। বেশ কয়েকদিন আগে দুবাইয়ে আরবের স্বর্ণের দোকান বন্ধ হয়েছে, তবে তার আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখতে দেখা যায়, যেটির নাম আরব খান ট্রাভেলস। তবে খোঁজ নিয়ে জানা গেছে এক সপ্তাহ আগে এই প্রতিষ্ঠানটি ওসমান নামের এক পাকিস্তানি নাগরিকের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এমনকি তার স্বর্ণের দোকানে বসানো যে বাজ পাখি নিয়ে এত আলোচনা সেই বাজ পাখিটাও জুয়েলারিতে আছে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। এদিকে গত দুদিন ধরে আরব খানের নতুন ফেসবুক আইডি থেকে ভ্রমণ বিষয়ক বেশ কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে সে ইতালিতে অবস্থান করছে। আবার আরেকটি ভিডিওতে তাকে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে দেখা যায়। সেই ভিডিও থেকেই জানা যায় তিনি সুইজারল্যান্ড যাবেন। তবে আরবের ঘনিষ্ঠজনরা বলছেন সে দুবাইতেই আছেন। স্থানীয়দের ধারণা আরব যেসব নতুন ভিডিও নতুন আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন তা শুধু জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির জন্য। এদিকে দুবাইয়ের বাড়িতে আরবের খোঁজ পাওয়া যায়নি। তার নাম্বারবিহীন রেঞ্জ রোভার গাড়িটি বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়। এর আগে বাড়িটিতে মানুষের আনাগোনা থাকলেও এখন অনেকটা কমে গেছে বলে জানা গেছে। এদিকে আরব খানের বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে ঢাকার কয়েকজন গোয়েন্দা সদস্য এখন দুবাইয়ে অবস্থান করছে বলে জানা গেছে। তারা আরবের অবস্থান, জুয়েলার্স সহ সম্পদ এবং আনুষঙ্গিক বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। সাদাকালো নিউজ।